বন্ধুরা নমস্কার আমি ডক্টর জয়ন্তু বাইন প্লাস্টিক এবং কসমেটিক সার্জেন আমরা এই ভাইয়ের প্রায় তেরো মাস আগে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করেছিলাম তারপরে উনি দেখাতে এসছেন তো ওনার ক্ষেত্রে গ্রেড টু এবং গ্রেড থ্রির মাঝামাঝি একটা গ্রেডনেস বা একটা ছিল আমাদের টোটাল প্ল্যান ছিল দু হাজার থেকে বাইশশোর মতো ফলিক্যাল ট্রান্সপ্লান্ট করা তো আমরা বাইশশোর মতো ফলিক্যাল ট্রান্সপ্লান্ট করেছিলাম এবং সামনের দিকটাতে দেখুন কত সুন্দর রেজাল্ট এসছে আমি একটু ক্লোজ ভিউ নিয়ে দেখাবো তো আপনারা দেখুন এটা আমাদের ট্রান্সপ্লান্টের চুল বিশেষ করে এই অ্যাঙ্গেলগুলোতে এগুলোতে আমরা ট্রান্সপ্লান্ট করেছিলাম খুব সুন্দর গ্রোথ এসছে খুব সুন্দর লম্বা হয়েছে বড় হয়েছে উনি কিন্তু কালারও করেছেন তো এগুলো আমাদের সমস্ত এই যে দুদিকের এই সামনের চুলগুলো পুরোটাই ট্রান্সপ্লান্টেড এবং খুব সুন্দর কিন্তু দেখুন কত সুন্দর প্রোফাইল এসছে তো আমরা ওনার ক্ষেত্রে মাথার থেকে পুরো চুলগুলো নিয়েছিলাম দাঁড়িয়ে থেকে আমাদের নেওয়া লাগেনি কারণ ওনার মাথার পেছনে যে চুল ছিল সেটা যথেষ্ট ভালো ছিল তো এইটা হচ্ছে এই ভাইয়ের ডোনার এরিয়া দেখুন ডোনার এরিয়াতে কোনো দাগ বা কোনো 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 স্কার মার্ক বা কোনো কিছু নেই খুব সুন্দর রকমের ডোনার এরিয়া রয়েছে যেরকম স্বাভাবিকরা এই ভাই একটু ছোট ছোটো 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 করেও চুল কেটেছেন রকম কোনো অসুবিধে কিন্তু ডোনার এরিয়াতেও বোঝা যাচ্ছে না তো বিশেষ করে যাদের গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর বাল্ডনেস থাকে সামনের অংশটা খালি থাকে এবং যদি ডোনার এরিয়া সুন্দর হয় তাহলে কিন্তু রেজাল্টটা ওভারঅল ভালো আসে এবং এর সঙ্গে আর যে ফ্যাক্টরগুলো কাজ করে সেটা হচ্ছে উনি স্মোকিং করেন কিনা স্মোকিং যারা করেন তাদের একটু কম্প্রোমাইজ আসে দ্বিতীয়ত ডায়াবেটিস রয়েছে কিনা তাদের একটুখানি কম্প্রোমাইজ রেজাল্ট আসে এবং বয়সটাও ডেফিনেটলি ফ্যাক্টর যাদের দেখেছি চল্লিশ বছরের নিচে বয়স তাদের চুলের গোছ বা চুলের নিউট্রিশন প্রপার্টি বা চুলের অ্যাক্টিভিটি সেটা অনেক ভালো থাকে ফলে তাদের রেজাল্টটাও কম্পারেটিভলি দেখেছি ভালো আসে তারপরে আমরা যারা সার্জিক্যাল করছি সার্জিক্যাল টিম তাদের তো বিভিন্ন সুতরাং এক বছর পরে কেমন দেখা যেতে পারে বিশেষ করে গ্রেড টু গ্রেড থ্রি ক্ষেত্রে সেটাও এই ভাইয়ের ক্ষেত্রে আপনারা দেখলেন এবং হেয়ার ট্রান্সপ্লান্ট বিভিন্ন টেকনিকে করা যায় এফ ইউ এফ ইউই আমরা এই ভাইয়ের ক্ষেত্রে এফ ইউই টেকনিকে করেছিলাম এক্সট্রাকশন টেকনিকে কোনো স্টিচ বা কোনো সেলাই মাথার পেছনে পড়েনি তবে স্টিচ টেকনিকও কখনো কখনো করার দরকার হতে পারে বিশেষ করে হায়ার ডিগ্রি অফ বারনেসে তো এই টেকনিকগুলোতে নিয়েও আমার অনেক ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন হেয়ার ট্রান্সপ্লান্ট পরে কীভাবে যত্ন নেবেন কবে থেকে কাজকর্মে আসতে পারবেন সেগুলো নিয়ে আমি অন্যত্র আলোচনা করেছি আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পাবেন আর যদি যোগাযোগ করতে হয় নিচে কমেন্ট বক্সে সে কমেন্ট করতে পারেন বা আপনাদের কোনো সমস্যা থাকলে চুলে নেই খালি হয়ে গেছে যে অংশটা ফটো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমি দেখি কোন গ্রেডের বার্লেস কতগুলো ফলেকের লাগবে কোন টেকনিকে করবো সেই ব্যাপারে আলোচনা করে কত খরচ হবে বলে দিতে পারব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার